ভাই তোমরা প্লিজ আগে এটাকে নিয়ে স্টাডি করো, যে চাষি করো সেটাকে নিয়ে গুগল এমন একটা জিনিস তোমাকে সবকিছু শেখাবে দেবে, সেটাকে নিয়ে আগে স্টাডি করো, দিনের পর দিন স্টাডি করো এবং তারপরে তোমরা চাষে নামো। ঠিক সেই রকম আমার এই ড্রাগন চাষি ভাইদের বলবো যে প্রথম হচ্ছে সঠিক চারা নির্বাচন করো, সেই চারা কেন জাত সঠিক জাত নির্বাচন করো এবং সেই জাত থেকে সঠিক উপায়ে চারা তৈরি করো, সাকসেস হবেই। একটা বাগান থেকে সমস্ত কিছু ফেলে দিও, 5 থেকে 6 লাখ টাকা একজন চাষি এক বছরে ইনকাম করতে পারবে, যদি জৈব উপায়ে করে তাহলে 30 থেকে 35 বছরও সে ফল পেতে পারে একটা পুরো চাকরির সময়। এটাকে কিন্তু এই ছোট ছোট করে করব করলে হবে না। বাণিজ্যিকভাবে আমরা কি কি জাত আমরা বাণিজ্যিকভাবে লাভবান, দেখো বাণিজ্যিকভাবে করার 153 ভ্যারাইটি ড্রাগন আছে, আমি বাণিজ্যিকভাবে 5-6টা জাতকে বলবো যেগুলো সবকটাই আমার কাছে আছে, কিন্তু নতুন বাগানিদের বলবো তোমরা এখনই সেটাই নামবে না, তোমরা শুধুমাত্র জাম্বো রেড করো, সে গুজরাটেরই হোক মহারাষ্ট্রেরই হোক শুধু জাম্বো করো, তাতেই এ না। বন্ধুরা আমরা আজ এই ভিডিওতে দেখব ড্রাগন কেউ যদি চাষ করতে চায় বাণিজ্যিকভাবে বা অনেকে শখে ছাদ বাগানে অনেকে ড্রাগন চাষ করে, আজ আমরা এসেছি প্রায় 5-6 বিঘে জমির উপরে সম্ভবত একটা চাষ আছে, এই নার্সারিটা বা নার্সারি না অ্যাকচুয়ালি এটা একটা ফার্ম তৈরি করেছে যে কাকু, তার সাথে আমরা কথা বলে নেব আর টোটাল এই নার্সারিটা আপনাদেরকে আজকে দেখাবো। ভিডিওটা হয়তো একটু বড় হবে, আপনারা না কেটে একটু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ভিডিওতে অনেক কিছু জ্ঞান যারা ড্রাগন সম্বন্ধে জানতে চান তারা অবশ্যই পাবেন, আমি চেষ্টা করব সব কিছু তুলে ধরার জন্য আপনাদের কাছে, যারা ড্রাগন সম্বন্ধে বা চাষ করার সম্বন্ধে জানতে চান এই ভিডিওটা তাদের জন্য মানে উত্তম, এই ভিডিওটা আপনারা দেখুন, চলুন দেখে নেওয়া। আর আমার চ্যানেলের নাম বাগান প্রেমী হাবি, যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে আপনাদের তাহলে একটু লাইক করবেন প্লিজ, আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমি আশা করি আপনাদের কাছে যে একটু আপনারা সাবস্ক্রাইব করবেন, তার কারণ আপনারা যদি আপনার সাপোর্টে থাকেন আমি আবার এই ধরনের নতুন নতুন ভিডিও করার সাহস পাবো, চলুন দেখে নেওয়া যাক। এই ভিডিওতে আপনাদেরকে এখানে আসার রাস্তা হয়তো ডাইরেক্ট না বললেও ডিসক্রিপশন বক্সে আমি এই টোটাল এখানে আসার অ্যাড্রেসটা দিয়ে দেবো আর এই দাদার ফোন নম্বরও দিয়ে দেবো আপনারা যদি কেউ কন্ট্যাক্ট করতে চান। আর আর এটা অ্যাকচুয়ালি রানাঘাট আগে চাকদা মোড় থেকে আপনারা চৌগাছা বলে একটা বাজার আছে নতুন বাজার, ওখানে এসে লোককে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে ড্রাগন চাষ করেছে বা ড্রাগনে প্রজেক্ট করেছে কোন দাদা বা কে, আর এই দাদার নাম আমি সব কিছুই সব ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দেওয়ার চেষ্টা করব, আপনারা ফোন করে যোগাযোগ করে পরামর্শ নিতে আসতে পারেন। এইটা হচ্ছে জাম্বুরে গুজরাটের, এটা ভুজ কচ্ছের গাছ এটা, ঠিক আছে দেখো আবার দেখো জাম্বুরের দেখো এই দেখো এটাগুলো দেখো কত মোটা, এই জাম্বুরেগুলো দেখো কত মোটা, এটা হচ্ছে মহারাষ্ট্রের জাম্বুরে, এটা মহারাষ্ট্রের এইটার অ্যাভারেজ ওয়েট 500 গ্রাম ফলের, ঠিক আছে 450-500 আর এইটার অ্যাভারেজ ওয়েট 350-400 গ্রাম মানে 100 গ্রামের তফাৎ, গাছ দেখো তুমি বুঝতে পারো দেখো এই গাছ আর এই গাছের স্টেমের মধ্যে কত তফাৎ, চলে এসো এদিকে গুজরাটের জাম্বুরে, ঠিক আছে এগুলো গুজরাটের স্টিম দেখো অনেক সরু মানে অনেক ছোট স্টিম, আবার এইখান থেকে শুরু হয়েছে মরক্কন এই ফলের অ্যাভারেজ ওয়েট হবে 600, মানে এই যে ভালো জাতটা আপনি বলেন এইটাই কি সেটা অরিজিনাল অরিজিনাল, এই যে এগুলো সব মরক্কন, এটা সব মরক্কন, এর অ্যাভারেজ ওয়েট হবে 600, ঠিক আছে এর 800-850 কিলো ফলের সাইজ হবে, ফলের মিষ্টতা ভীষণ বেশি, সেলফ পলিনেশন এবং পুরো গোল বলের মতন দেখতে করতে হবে, পলিনেশন এটারও করতে হবে না জামরেটারও করতে হবে, করলে কি হবে মানে না না কোনো এমনি নিজেই সেলফ পলিন করা দরকার পড়ে,
আছে, যেটা আমাদের লোকাল ভ্যারাইটি তোমরা যেগুলো লাগিয়েছো সেটা কিন্তু সমস্ত তোমাকে পলিনেশন ছাড়া হবে, পলিনেশন না করলে 100 গ্রাম হবে, আর পলিনেশন করলে 200-250 আসতে পারে, ঠিক আছে। আমি আমার প্রিয় দর্শকদের বলবো যে আমি ইসরায়েলি ইয়েলো দেখাচ্ছি, এটাও গুজরাটের ভুজ থেকে আনা হয়েছে, এই যে ইসরায়েলি ইয়েলো, এক একটা চারার দাম 250 টাকা। চারার চেহারাগুলো আপনি একটু দেখুন, কেউ পাতে দেবে? যখন নিয়ে এসেছিলাম একেবারে, আরো আমি পরশু দিনের আগের দিন রাত্রিবেলায় লাগিয়েছি, অবস্থা দেখুন চারা, এই চারা 250 টাকা করে কিনে আনতে হচ্ছে, এই লাইনে 200 চারা আছে, এটা হচ্ছে ইসরায়েলি ইয়েলো। আমাদের এখানে যে ইয়েলোটা পাওয়া যায় পশ্চিমবাংলায় বাংলাদেশে, সেটা হচ্ছে থাই ইয়েলো, যেটা বাণিজ্যিকভাবে চাষ করছে, ওরও ফলের সাইজ 500-600-700 হয়, দেখতে ভারী সুন্দর হয় কিন্তু খেতে গিয়ে টক লাগবে, ভেতরে সাদা, সব ইয়েলোরই ভেতরে সাদা, খেতে টক লাগবে। আর ইসরায়েলি ইয়েলো এও 500 গ্রাম ওজন হবে, কিন্তু এর দারুণ মিষ্টি, ভেতরে সাদা কিন্তু দারুণ মিষ্টি, বাণিজ্যিকভাবে করা যায়, বাণিজ্যিকভাবে থাই ইয়েলো করা যায়, বাণিজ্যিকভাবে ভিয়েতনাম কী বলে ওটা ইসরায়েলি ইয়েলো করা যায়, আবার বাণিজ্যিকভাবে আমরা লেমন ইয়েলো। আপনি এই যে নেট দিয়ে করেছেন, মানে গ্রিন হাউস করেছেন, এটা আপনার করার উদ্দেশ্য? দেখো, ড্রাগন হসপিটাল বলে কোনো হসপিটাল হয় না, মানে বললে আমাকে লোকে পাগল হয়, এটা একটা প্রতীক, প্রতীকী মানে এই কারণে বলছি, এই যে তোমাকে আমি ইসরায়েলি ইয়েলো দেখালাম, গাছগুলোর চেহারা এরকম কেন হয়েছে বাচ্চা গাছগুলো, তার কারণ হচ্ছে এরা চারা তৈরি করতে জানে না, বা চারা তৈরি করার ইচ্ছে নেই, করেছে করতে হয় পয়সা পাবে। এবার চারা তৈরি করতে গিয়ে কী করছে, সকলে বাগানে যেখানে সবচেয়ে উচ্ছিষ্ট অংশ, যেখানে কোনো কাজে লাগায় না, ছায়া জঙ্গল, সেখানে নিয়ে গিয়ে কোনো রকম ডালগুলো পুঁতে দেয়, তারপরে কোনো খাবারও দেয় না, জঙ্গল হয় সেখানে নানা রকম পোকামাকড় উপদ্রব হয়, যে চারাগুলো ওই রকম হয়। তো আমি চাইছি যে মানুষের বাচ্চার যেমন একটা ইনফেকশনবিহীন জায়গায় হাসপাতালে বা নার্সিংহোমে বা প্রাইভেট হাসপাতালে হয়, সেখানে যেমন বড় ডাক্তারদের তত্ত্বাবধানে গাইনো বা তোমার মনে করো ইয়ে দিয়ে চাইল্ড স্পেশালিস্ট দিয়ে, তারপরে তাদের ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন করায় বাচ্চাদের, যাতে বাচ্চার মৃত্যু হচ্ছে না। আমিও ঠিক চাইছি এই গাছের বাচ্চাগুলো, ড্রাগনের বাচ্চাগুলোকে একটা হসপিটাল, প্রতীকে একটা হসপিটাল বানিয়ে তার মধ্যে সুস্থ পরিবেশে তৈরি করা, এটা আমার বাগানে একটা সুস্থ পরিবেশ, আমি এটাকে একটা গ্রিন হাউস বানিয়েছি। আমার কাছে যখন বাইরে থেকে স্টেমগুলো আসে, আমি তো নিজের বাগান থেকে করছি না, ভেতরে দেখবে প্রচুর ইয়ে রয়েছে আমার কাছে, বাইরে থেকে যখন স্টেমগুলো আসে তখন আমি সেটাকে প্রথমে আগে ডিসইনফেকশন করিয়ে তারপরে ভেতরে ঢুকাই, ঢুকিয়ে এবার কীভাবে মাটি তৈরি করছি আমি বলছি। এসো, এই দেখো, বলছিলাম যে আমার বাইরে থেকে আসে, এই দেখো গ্রেডগুলো করে ভর্তি করে, দেখো এগুলো যেমন এই এসছে মরক্কন রেড, দেখো আমি কীভাবে একে ডিসইনফেকশন করেছি, ডিসইনফেকশন করে এটা কালকে এসেছে, ডাকে এসেছে, না এর মধ্যে আরও আছে, আরও কিছু মেডিসিন আছে, দিয়ে সাপ দিয়ে এখনই করবো না, মেডিসিন আছে, এটাকে ডিসইনফেকশন করাচ্ছি, প্রথমে ডিসইনফেকশন করিয়ে তারপরে এখানে বোনায়, এটা কিন্তু সেই তোমার মরক্কন রেড, যে দামি মরক্কন রেড, দেখো এটা কেরালা থেকে এসেছে, কালকে এসেছে আমার 1000 এসেছে, ওখানে আরেকটা জমিতে 850 আছে, এখানে 150 নিয়ে এসেছে। তাহলে প্রথমে আমি মাটিটা তৈরি কী করে, আমি আমার যারা ফলোয়ার আছেন তাদেরকেও আমি বলবো, এর মধ্যে দেখো কোকোপিট আছে, এই বস্তা কোকোপিট, ওই ঘরে তোমাকে আমি খুব ভালো সার দেখাবো, কৃষি শক্তি সার, আমি 50% মাটি নেই, 20% কৃষি শক্তি সারটা নিই, 15% কোকোপিট নিই, আর 15% একদম মিহি স্যান্ড, তারপরে আমি সেটাকে ট্রাইকোডার্মাটা ভিড়ি দিয়ে ভালো করে মিশিয়ে এরকম প্লাস্টিক দিয়ে 14 দিন ঢেকে রাখি, একটু জল ছিটি, তাহলে ওর মধ্যে একটা অ্যান্টি ফাঙ্গাল তৈরি হয়, অ্যান্টি ফাঙ্গাস তৈরি না না ওর মধ্যে ফাঙ্গাস ঢুকিয়ে দেওয়া, যাতে পরে ফাঙ্গাস না হয়, সেইভাবে করে 14 দিন রেখে তারপরে আমাদের এখানকার গ্রামের মেয়েদেরকে আমি ওদের দেওয়া থাকি, ওরা বাড়ির কাজকর্ম করে এসে এই প্যাকেটগুলো ভরে, একটা প্যাকেট ভরলে আমি ওদেরকে 50 পয়সা করে দিয়ে তারপরে এগুলোকে বোনা হয়। এবার বোনার পরে যখন একটুখানি এর তলায় শেকড় ছেড়ে দেয় তখন থেকে একে আমি আবার ভ্যাকসিনেশন করি এবং একে নিয়মিত খাবার দিই, কী খাদ্য দিই আমি তোমাকে দেখাবো ঘরে, এগুলো সব এখানে প্রায় 40,000 এখানে আমার জাম্বু রেড মহারাষ্ট্র এটা ছিল, তার মধ্যে 1,000-1,500 বেড়ে গেছে, আজকে আবার দেখবে সামনে 3,000 দাঁড়িয়ে না, সব মহারাষ্ট্রের জাম্বু, অন্য কোনো ভ্যারাইটি নেই, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই ভ্যারাইটি আছে,
আমি আগে গুজরাট থেকে আনতাম, কিন্তু গুজরাটের ফল আমি দেখেছি 350 থেকে 400 একরে। সেই জায়গায় যা মহারাষ্ট্রেরটা হচ্ছে তোমার 450 থেকে 500 একরে। তো এই কারণে আমি এইটা খুবই নজর দিয়েছি। দেখো আসলে ব্যাপার হচ্ছে আমার এটা পুরনো বাগান, 3 বিঘে বাগান। তোমাদের মতন আমিও একদিন চারার পেছনে সারা বাংলা ঘুরেছি, ঠিক আছে, পাইনি, ভালো পাইনি। আমি কিছু ভালো পেয়েছিলাম শিলিগুড়ি থেকে, প্রভা চাকু বলে এক ক্রিশ্চান ভদ্রমহিলা আছেন ভীষণ ভালো, তার কাছে কিছু ভালো পেয়েছিলাম। কিছু ভালো পেয়েছিলাম আমি গুয়াহাটি, বাকি পুরোটাই আমি বেঙ্গল থেকে নিয়েছিলাম। তো তখন আমার এই বাগানটা শুধুমাত্র খুঁটিতে ছিল, রিং পদ্ধতিতে ছিল। পরে যখন আমি জাম্বু আনতে শুরু করলাম, তখন দেখো এই মাঝখানে এটাকে আমি কনভার্ট করে ট্রেলিস করেছি, এই নতুন করে ওই যেমন আছে পিলার আছে, পিলার থেকে পরে ট্রেলিস করেছি। দেখো 8-8টা করে চারা আমি বেশি দিয়েছি। এই প্রত্যেকটা চারাই কিন্তু হচ্ছে তোমার জাম্বুরে গুজরাটের। এবারে আমার কাছে 48টা বিদেশি ভ্যারাইটি আছে, আমি সেই ভ্যারাইটিকেই আমি গ্রাফটিং করব। যে ভ্যারাইটির একটা চারার দাম বা একটা স্টিমের দাম 1200, 2000, 2500, 4000 এইরকম, বাকি আমি এই জাম্বো বলো, মরক্কন বলো, ইসরায়েলি গোল্ড বলো, বা তুমি লেমোনিয়েল বলো, এগুলো আমি গ্রাফটিং করি না, কারণ এগুলো 150-250 টাকার মধ্যে পাওয়া যায়। তাহলে ওই দামিগুলোকে আমি এই জাম্বো রেডের উপরে গ্রাফটিং করছি, বুঝতে পেরেছ? তুমি যখন আমার বাগানটায় ঢুকবে এখানে প্রথমে, তুমি এর পরের বছর এখানে চারিদিকে রঙিন ফুল আর রঙিন ফলে ভর্তি দেখবে। এখানে প্রচুর ভ্যারাইটি আমি এখানে গ্রাফটিং করেছি। প্রথমে ঢুকে এই অংশগুলো আরও করব, মানে আর এই মাসের শেষের দিকে আরও বেশ সব আমি এই জাম্বো রেডের উপরেই গ্রাফটিংগুলো করব, ঠিক আছে, যেহেতু এগুলো অনেকটা বড় হয়ে গেছে গাছটা। আর এইটা তুমি নিশ্চয়ই দেখেছো স্প্রিংকলার, হ্যাঁ স্প্রিংকলার। আরও এদিকে এসো, আচ্ছা ওদিকে গোল্ড, হ্যাঁ এই যে রেড জাইনা, এই দেখো রেড জাইনা, এখানে দেখো প্যালোরা গোল্ড পাবে, এই যে প্যালোরা গোল্ড, প্যালোরা গোল্ড হচ্ছে হলুদ ড্রাগনের মধ্যে, মানে যে কোনো ড্রাগনের মধ্যে সবচেয়ে বেশি ব্রিক্স ভ্যালু বেশি, সবচেয়ে বেশি মিষ্টতা, কিন্তু বাণিজ্যিক নয়। কেন বাণিজ্যিক নয়? ফুল থেকে ফল হতে 70 দিন লাগে। দ্বিতীয়ত হচ্ছে তোমার গাছে 3-3.5 বছর আগে ফল আসে না, কিন্তু বাজারে এটা তুমি 1200 থেকে 1500 টাকা কিলো ফলে। শখের বসে আমি এই সামনেটা বলছি, সামনেটা আমি একটা সুন্দর সাজাবো, বিভিন্ন কালারের ফল থাকবে, তার জন্য আমার এই গ্রাফটিং পুরো কালারিং। এখানে কিছু থেকে প্রচুর কালারিং ফুল ছিল, আগে আপনার দেখা দেবো ভেতরে। এইটা দেখো কৃষি শক্তি, আমি 50% মাটি, 20% কৃষি শক্তি, ওখানে কোকোপিট দেখালাম 15%, আর 15% দিয়ে আমি হচ্ছে ওর মধ্যে তোমার বালি, একদম মিহি বালি, তাকে ট্রাইকোডার্মাটা ভিড়ি দিয়ে 14 দিন আমি রেখে তারপরে সেই মাটি ইউজ করি। এরপরে যখন তলা দিয়ে কিছু শেকড় বেরোবে অল্প বা একটু কুশি বেরোচ্ছে, তখন আমি একে খাবার দিতে শুরু করি। এই দেখো এইটা হচ্ছে কার্বন প্লাস, এটা আমি পুনে থেকে আনি, এতে সমস্ত রকম নিউট্রিয়েন্ট এর মধ্যে দেওয়া আছে, খুব ভীষণ সুন্দর। মানে আমাদের তোমার কি বলে এই ড্রাগনের জন্য এবং আঙুরের জন্য খুব উৎকৃষ্ট। এটা স্প্রে করা হয় অ্যাক্টিভ গোল্ড, অ্যাক্টিভ ম্যাক্স, এগুলো খুব কম ডোজে আমি শিশু বাচ্চাগুলোকে প্রয়োগ করি। যদি একান্তই আমাকে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়, তাহলে আমি তখন কি করি, খুব অল্প ডোজের V3 এবং তার সঙ্গে স্প্রিং মিশিয়ে, যখন দেখি ঠেকাতে পারি না তখন হয়তো খুব হালকা ডোজের আমি এটাকে ইউজ করি, নাহলে করি দরকার পড়ে না, যেটা ফাঙ্গাস লাগে আমি তুলে ফেলি। দাদা একটা কথা বলছি, এই যে ফলটা দেখছি একদম সম্পূর্ণ অন্যরকম, মানে দেখতেও সম্পূর্ণ আলাদা, আমরা তো অনেক ফল দেখেছি, এই ড্রাগনের ফলটা সম্পূর্ণ আলাদা, এটা কি ব্যাপার? দেখো এটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, মোস্ট প্রবাবলি আমি রংধনুতে দেখিয়েছিলাম, যে আমার কাছে লেমন ইয়েলো 100টা গাছ আছে, লেমন ইয়েলো। এইটা দেখো এখনো কিছুই হয়নি, মানে এখনো এই ফলটা আমি একে কাটবো অন্তত 15-18 দিনের পরে, এখনই বোধহয় এটা 250 গ্রাম ওজন হয়ে গেছে, এই ফলটা 600-এর উপরে ওজন হবে।
500 নিচে এগুলো হয় না, ওইটা হয়তো 500 হবে, এটা 600 উপরে ওজন হয়ে যাবে ফলটা। এটা লেমন ইয়েলো, অসাধারণ কালার, একদম পুরো কমলা রঙের কালার হবে, ভেতরটা সাদা হবে, একটা লেমনের মেল আছে খেতে, আর ভালো মিষ্টি, ভীষণ সুন্দর মিষ্টি। এইখানে আমার পুরো এই গাছগুলো সব হচ্ছে লেমন ইয়েলো। দেখো গাছগুলো দেখতে আলাদা, দেখছো একটু হলুদ হলুদ দেখতে, গাছগুলো একদম আলাদা, কাঁটাও কম আছে, অনেক দূরে দূরে লেমন ইয়েলো। আমি পরীক্ষামূলক ভাবে এটা করছি যে শীতের সিজন পড়ে গেছে, দিন ছোট হয়ে যাচ্ছে, আমি ডেলাইটটা এখন 9 থেকে 10 ঘন্টা বেশি পাচ্ছি না, তাই আমি আরো 4 ঘন্টা বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই 4 ঘন্টা আমি এটাকে ইউজ করছি। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটা আমার মনে হচ্ছে একটু বড় হয়ে যাবে, ওই জন্য আমি এই ভিডিওটা দুটো পার্টে আপনাদের কাছে তুলে ধরব। এই ভিডিওটা যেদিন আমি ছাড়ব তার 2-3 দিন পর দ্বিতীয় ভিডিও দ্বিতীয় পার্ট আপনারা পেয়ে যাবেন। আর এই যে লেমন ইয়েলো, এই যে ড্রাগন দেখছেন, এগুলো বিদেশি একটা লেমন ইয়েলো, ইয়েলো ভ্যারাইটির। এই এখন দুঃখের বিষয় যে আমরা এমন একটা টাইমে আসলাম যে আমরা বাগানে একটাও হয়তো আপনাদেরকে পুরো রেডি ফল বা লাল পাকা ফল আপনাদের দেখাতে পাচ্ছি না। তার কারণ কিছুদিন আগে ফল কিছু তুলে বাজারজাত করেছে বা বিক্রি করে দিয়েছে মার্কেটে, অন্য একটা শুনছিলাম অন্য একটা পার্টি এসে কাছ থেকে কিনে নিয়ে গেছে। যাই হোক, এখন আপনাদেরকে আমি ফল সে তেমন কোনো পাকা ফল দেখাতে পাচ্ছি না, তবে ইউনিক ভ্যারাইটি আমার কাছে, আমি সর্বপ্রথম এই ধরনের ভ্যারাইটি দেখলাম। আর এই দিকে দেখো, এই দেখো এই এইটা দেখো, এখনই প্রায় 400+ হবে, খুব ভালো ভ্যারাইটি এটা লেমন ইয়েলো, খেতে কিছুটা লেবুর মতো লাগে। যাই হোক, পাশে থেকো, আর নেক্সট পার্ট 2-3 দিন পরই আপনারা পেয়ে যাবেন।